আজও সেই ধরনের আবু জেহেলের তৈরি করা ওই হলুদ মিডিয়ার প্রেতাত্মারা আছে না নাই? সব মিডিয়াই হলুদ না, কিছু মিডিয়া হলুদ। তারা উঠে পড়ে লেগেছে দেশের স্থিতিশীল পরিবেশকে অস্থিতিশীল করে তোলার জন্য। তারা উঠে পড়ে লেগেছে আলেম ওলামা তাওহিদি জনতা বনাম সরকারকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার জন্য। যখন দেখছে কোনোভাবেই সরকারকে আলেমদের বিরুদ্ধে উস্কানি দিয়ে সমর্থন পাওয়া যাচ্ছে না, ছোটখাটো কিছু অংশ লাফাল মারলেও লাফালাফি করলেও সরকারের মূল অংশ এবং হাই কমান্ড নির্লিপ্ত আচরণ করছে, তাদের উস্কানিতে প্রলুব্ধ হচ্ছে না, আলেম ওলামার বিরুদ্ধে অবতীর্ণ হচ্ছে না, মাহফিলগুলো বন্ধ করছে না, তখন গিয়ে নতুন পায়তারা কষলো সরকারকে উস্কানি দেয়া যায় কিভাবে? চলো হৃদয়ে আঘাত করো, সেটা কি? কুষ্টিয়ায় রাতের আধারে হাত ভেঙে দাও। হাত ভাঙলো কারা, ধরা পড়লো কারা? নাটক একটা মঞ্চস্থ করলো এই বাম রামপন্থীরা, মনে রাখবেন সরকার না, কারা? বাম রামপন্থীরা একটা নাটক তৈরি করলো, কিন্তু আফসোস নাটকটা বড় কাঁচা হয়ে গেছে, যে কোনো মানুষের কাছে তা ধরা পড়ে যাচ্ছে। কেন? এমন এক ক্যামেরা দিয়ে ধারণ করলো যেই ক্যামেরা এত আকলমন বুদ্ধিমান মহাজ্ঞানী, অপরাধী যেদিকে যায় ক্যামেরাও পেছন পেছন সেভাবেই ঘুরে। কেউ বলতে পারে, হুজুর এমন কিছু ক্যামেরা আছে মুভমেন্ট হিসেবে সে কি করবে, নড়াচড়া করবে, তাহলে ওই যে পাশ দিয়ে যে গাড়ি আর ছোট টেম্পু যায় সেখানে সেই মুভমেন্টে নড়াচড়ে না কেন? এই ধরনের ক্যামেরা আছে, সেন্সিটিভ হাই রেঞ্জের ক্যামেরা এরকম আছে, কিন্তু সেগুলো বাসা বাড়িতে বিশেষ অফিস আদালতে লাগানো হয়, রাস্তাঘাটে না। নাম্বার দুই, আপনারা দেখেছেন যেই দুইজনকে দিয়ে নাটক করানো হলো হেঁটে গিয়ে উপরে উঠে দেখানো হলো, তার দুই দিন পরেই অপরাধী দুইজনকে হাজির করা হলো মঞ্চে, দেখেছেন? যেই দুইজনকে ক্যামেরায় দেখা গেল তারা কি মোটা না চিকন, হালকা পাতলা দুর্বল, আর মুখে দাঁড়ি বলেন না কেন, দেখা গেল অল্প বয়সী হ্যাংলা পাতলা দুইজন, তাদের দাঁড়ি টাড়ি নাই, মাশাল্লাহ। এই অপরাধীরা দুই দিন পরে ধরা পড়ে সামনে আসলো সাংবাদিকদের সামনে, একদিনে তারা এক বিঘত করে মোটা হয়ে গেছে, মুখে দাঁড়িও গজিয়ে গেছে, সুবহানাল্লাহ বলুন কি কারিশমা। এই সমস্ত নাটক সাজিয়ে সরকারের চোখে, জনগণের চোখে, আলেম ওলামার চোখে ধুলো দেওয়া সম্ভব? ইল্লা ইবলিস, মিস্টার ইবলিস সেজদা করলো না। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করলেন, মা মানাআকা আন তাসজুদা ইজ আমারতু, আমি আদেশ করেছি আহকামুল হাকিমিন আরশের অধিপতি গোটা আসমান জমিনের মালিক, আমি আদেশ করার পরেও তুই সেজদা করলি না, তোকে এই সেজদা করা থেকে বাধা দিল কে? সে বলছে আমার লজিক, আমার যুক্তি। আপনি এটা অযৌক্তিক অর্ডার করেছেন, এটা মানতে পারি না। আপনি অযৌক্তিক ভাবে মূর্তি আর ভাস্কর্যকে এক করে দিলে তো হবে না, আপনার যুক্তিতে চলবে না, আমার যুক্তি মানতে হবে, আপনার আদেশটা আমার যুক্তির আওতায় আসতে হবে, নতুবা মানতে পারবো না, সরি। কে বলছে? ইবলিস।
ما منعك أن تسجد إذ أمرتك قال أنا خير من আমি ওর চেয়ে ভালো, মোল্লারা আমাদের ধারে কাছেও আসতে পারবে না। মোল্লারা কাট মোল্লা, আমরা তাদের চেয়ে কত বড় জ্ঞানী। আনা খায়রুম মিন, আমি ওর চেয়ে ভালো। ইবলিসের ধ্বংসের কারণ হলো অহংকার। সত্যিকারের জ্ঞানীর সামনে সে নিজেকে সমর্পণ না করে নিজেকে সত্যিকারের জ্ঞানীর চেয়েও মহাজ্ঞানী মনে করা, এটাই হলো মুরগি কবির এবং শয়তানের ধ্বংসের কারণ। লাকউদান্ন লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি ওর চেয়ে ভালো হওয়ার পরেও আপনি আমাকে আদেশ করলেন উত্তম অধমকে সেজদা করবে। ইটস কোয়াইট ইম্পসিবল, এটা হতে পারে না। অধম উত্তমকে সেজদা করতে পারে, উত্তম অধমকে কিভাবে সেজদা করে? হাউ ইট পসিবল? ইবলিস মিয়া ওখানে বলতে পারলে এরকম করে চিবিয়ে চিবিয়ে বলতো, কিভাবে সম্ভব যে আমি ওকে সেজদা করব? ওকে বানিয়েছেন মাটি থেকে, আমাকে বানিয়েছেন আগুন দিয়ে। মাটির স্বভাব হলো উপরে মারলেও নিচে আসে। মাধ্যাকর্ষণ শক্তির কারণে মাটির স্বভাব কি? উপরে মারলে কোথায় আসে? নিচে আসে। আর আগুনের স্বভাব, আমাকে আগুন দিয়ে বানিয়েছেন, আমি আগুনের তৈরি, আগুনের স্বভাব নিচে জ্বালালেও তা তো উপরের দিকে যায়, অতএব যেটা উপরে যায় সেটা উত্তম, যেটা নিচে আসে সেটা অধম। উত্তম অধমকে সেজদা করতে পারে না। মিস্টার ইবলিসের এই যুক্তি বাহ্যিকভাবে মনে হয় যেন কত ঠিক, আসলে আল্লাহর আদেশ যেদিকে থাকে সেটাই সর্বাধিক যুক্তিযুক্ত হয়। অনেক সময় কপাল পোড়াদের মাথায় তা ঢুকে না। আল্লাহ তাআলা কোন বিষয়ে যদি নিষেধাজ্ঞা আরোপ করেন সেটাই সর্বাধিক যুক্তিযুক্ত, সঠিক যুক্তি সংশ্লিষ্ট হয়, যুক্তি সম্পন্ন হয়। এই যুক্তি অনেক সময় স্থূল মেধার অধিকারী এবং অন্ধ মানুষের চোখে ধরা পড়ে না। হযরত হাফেজ আল্লামা ইবনুল আরাবী রাহমাতুল্লাহ আলাইহি ইবলিসের এই যুক্তিটাকে 15টা যুক্তি দিয়ে খণ্ডন করেছেন। কয়টা যুক্তি? 15টা যুক্তি। যে উপরে থাকলে উত্তম আর নিচে থাকলে অধম, মাটির চেয়ে আগুন উত্তম, এই কথাটাকে উনি খণ্ডন করেছেন 15টা যুক্তি দিয়ে, এবং যুক্তি দিয়ে বুঝিয়েছেন আগুনের চেয়ে মাটি 15 কারণে উত্তম। এখানে যদি এই আলোচনায় চলে যাই তাহলে আমার মূল আলোচনা হারিয়ে যাবে, এজন্য এটা বাদ। তবে কৌতূহল আছে যেহেতু আপনাদের একটা উদাহরণ দিই। উত্তম আর অনুত্তম, উত্তম আর অধম কোন সময় উপর আর নিচ দিয়ে নির্ণীত হয় না, বরং উপকারিতার দৃষ্টিভঙ্গিতে এটা নির্ণীত হয় কোন জিনিস কতটুকু উপকারী আর কোনটা কতটুকু ক্ষতিকর, এই হিসেবে উত্তম আর অধম নিরূপিত হয়। মাটি এমন এক পদার্থ, এমন এক বস্তু, তার মধ্যে যদি একটা ছোট্ট দানা ফেলে দেয়া হয়, বিচি ফেলে দেয়া হয়, এই মাটি এই বিচির মধ্যে কারিগরি ফলিয়ে কিছুদিন পর একটা বিশাল ফল বা ফুলের বাগান উপহার দেয়। আর আগুন বিশাল বড় সাজানো গোছানো সুন্দর একটা বাগানের মধ্যে লেগে গেলে, দাবানল লেগে গেলে এক নিমিষে সমস্ত ফলমূল এবং বৃক্ষকে ধ্বংস করে দেয়। তাহলে উত্তম কোনটা, আগুন না মাটি? তো শয়তান মিয়া চ্যালেঞ্জ জানিয়েছে, আমি ওদের সামনে থেকে আসব, পেছন থেকে আসব। ডান থেকে আক্রমণ করব, বাম থেকে আক্রমণ করব, মোল্লাদের বাঁচার কোনো উপায় থাকবে না, চারিদিক থেকে মেরে পিটিয়ে শেষ করে দেব, যেখানে পারো সেখানে মারো। এই কথা কিছুদিন আগে এক বেটা বলেছে না বলে নাই? এই কথাটা কার সাথে মিলে বলেন না কেন? মিস্টার ইবলিসের নতুন সংস্করণ মানুষের রূপে এসেছে, অন্য কিছু না। বাপ মা মুসলমান, বাপ মা নাম রেখেছে মুসলমানের,
কিন্তু অবস্থা হলো বাপ মা মুসলমান হলে কি হবে, ও তো আসলে বেঈমান। সেদিন এক বেটা আমাদের একজন বড় আলিমকে টকশোর ভিতরে আক্রমণ করেছে, আক্রমণ করে বলেছে মুফতি হারুন ইজাহার সাহেবকে, আপনার চাচা ছিলেন মুক্তিযোদ্ধা কিন্তু আপনি নষ্ট হয়ে গেছেন। আর উনি বলেছেন তার প্রতি উত্তরে, ঠিকই, আপনার বাপ মা ছিলেন মুসলমান কিন্তু আপনি মুরতাদ হয়ে গেছেন। যেমন কুকুর তেমন। তো মেরে মুআজ্জাজ হাজেরিন, এজন্য বলছিলাম চারিদিক থেকে আক্রমণ করে মোল্লাদেরকে শেষ করে দেব, ধ্বংস করে দেব, এই রকম ঘোষণা ছিল মিস্টার ইবলিসের। তুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, শেষ করে দেব, ওদেরকে জাহান্নামী বানিয়েই ছাড়ব, চেতনার শিরোনাম আর হারামের শিরোনাম দিয়ে শেষ করেই দেব। وَلَا تَجِدُ أَكْثَرَهُمْ شَاكِرِينَ, গায়ে পড়ে লড়াই করার জন্য মিস্টার ইবলিস এসেছিল হযরত আদমের সাথে লড়তে, ঠিক কি না? নাকি হযরত আদম গিয়েছিলেন লড়তে? এজন্য আজও পর্যন্ত হযরাতে ওলামায়ে কিরাম কারো সাথে গায়ে পড়ে লড়াই করতে চান না। তারা হকের কথাগুলোকে দ্ব্যর্থহীন ভাবে সুন্দর ভাবে সকলের সামনে উপস্থাপন করে দেন, বলে দেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে দেখছি পঙ্গপালের মতো, পতঙ্গের মতো তোমরা জাহান্নামের দিকে ধাবিত হচ্ছ, জাহান্নামের মধ্যে ঝাঁপিয়ে পড়ছ। ওয়া আনা আখিদুম বিহুজাজিকুম, আর আমি জোর করে তোমাদের কোমরের বেল্টটাকে এভাবে চেপে ধরে আছি যেন তোমরা জাহান্নামে কোনোভাবে না যাও। এজন্য আলেম ওলামা যখন দেখে দিনদার মানুষকে গোমরা বানিয়ে মুসলমানকে বেঈমান বানানোর প্রক্রিয়া চলছে, তখন হাদারাতে ওলামায়ে কেরাম মিষ্টিভাবে নরমভাবে ফাকুলা লাহু কাওলাল লাইয়িনার সুন্নাত আদায় করে প্রথমে নরমভাবে বুঝান। যখন দেখেন নরমভাবে বুঝানোর পরেও কাজ হচ্ছে না, তখন মুখের শক্তি দিয়ে যতটুকু কোলায় অতটুকু যেন কোমর ধরে টেনে ধরতে চান, জাহান্নামী হয়েও না বেঈমান হয়েও না জান্নাতের পথে চলো, ঠিক কিনা? এজন্য 8 মাস আগে আমরা স্মারকলিপি দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর। 8 মাস আগে, 8 মাস আগে, 8 মাস আগে স্মারকলিপি দিয়েছি অত্যন্ত দাওয়াতি ভাষায়, নরম ভাষায়, দাওয়াতি কথা বলে সেখানে পৌঁছানোর চেষ্টা করেছি যে অন্যায়টি করা হচ্ছে হয়তো আপনার গোচরে নাই, এই অন্যায়ের কারণে গোটা দেশের জন্য আযাবের ফয়সালা হতেও পারে, আপনার মহামান্য বাবার শান্তি নষ্ট হতেও পারে, তার জন্য শান্তিপূর্ণ সুন্দর জিনিস করুন যার কারণে তার কবরে রহমতের বরকতের জোয়ার বইবে। খুব সুন্দর দাওয়াতি জিনিস পাঠানো হয়েছে, কিন্তু আফসোসের সাথে বলতে হয় আমার ধারণা এই লিপি ওনার খেদমত পর্যন্ত পৌঁছানোই হয় নাই, মাঝখানের দালালরা পৌঁছতে দেয় নাই। এরপরে আলেম ওলামা নরমভাবে নরমভাবে আস্তে আস্তে গরমভাবে বলা শুরু করলেন, বুঝাতে পারি নাই, আলহামদুলিল্লাহ এখন মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়েছে বিষয়টি এবং উনি নিজে দেখভাল করছেন, আশা করি সুন্দর একটা সমাধান আমরা অচিরেই দেখতে পাবো, ঠিক কি ঠিক না? আমরা আশাবাদী। মেরে মোহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ ওলামা একরাম যখন সুন্দরভাবে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করলেন, তখন কেউ কেউ পথের মধ্যে নেমে যারা দেশের শত্রু, জাতির শত্রু, দেশকে অস্থিতিশীল করতে চায়, সরকারের সাথে আলেম ওলামা, দেশের সত্যিকারের 92% মানুষের হৃদয়ের স্পন্দন যে আলেম সমাজ, তাদের সাথে বৈরিতা আর দূরত্ব তৈরি করতে চায়, মুখোমুখি দাঁড় করিয়ে দিতে চায়, সরকারের ভাবমূর্তি যারা নষ্ট করতে চায় তারা গায়ে পড়ে লড়াই করার জন্য ইবলিসি প্রেতাত্মা হয়ে অবতীর্ণ হলো, ঠিক কিনা? ইনশাআল্লাহ এই চক্রান্তকারীদের চক্রান্ত
নস্যাৎ হয়ে যাবে। আস্তে বলে ইনশাআল্লাহ। তাহলে হক আর বাতিলের দ্বন্দ্ব ছিল কি ছিল না? দুনিয়াতে আসার পরে ইবলিস মিয়া আদম আলাইহিস সালামকে শান্তিতে থাকতে দেয়নি, ওনার একটা ছেলেকে নষ্ট করে দিয়েছে, বলেন না কেন? তারপরে হযরত নূহ আলাইহিস সালামের সাথে পৌত্তলিকদের বিরাট ঝগড়া বাঁধিয়ে দিল। হযরত মূসা আলাইহিস সালাম আসলেন কেন, বাধ্য হলেন, আল্লাহ তাআলা ওনাকে পাঠালেন হকের প্রতিভু হিসেবে, কারণ ফেরাউন বাতিলের জাল বিছিয়ে গোটা পৃথিবী ধ্বংস করে দিচ্ছিল। যখন মিস্টার নমরুদ মূর্তির সংস্কৃতিকে উজ্জীবিত করার জন্য উঠে পড়ে লাগলো, আল্লাহ তাআলা মূর্তি বিনাশকারী হিসেবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হকের প্রতিভু হিসেবে দুনিয়াতে পাঠালেন। এগুলো ইতিহাসের অংশ কি অংশ না বলুন? হ্যাঁ, তো হক আর বাতিলের এই চিরন্তন লড়াই আর দ্বন্দ্ব ছিল কি ছিল না? আজও আছে নাকি নাই? নবী করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বাতিল আসলো বুদ্ধিজীবীর লেভেল নিয়ে। কোন লেভেলে? বুদ্ধিজীবীর লেভেলে। মিস্টার আবু জেহেল তাদের মহান নেতা, তাদের এবং মিস্টার আবু জেহেলের উপাধি ছিল আবুল হিকাম, তার নাম ছিল আসলে আমর ইবনে হিশাম। কি নাম? আবু জেহেলের ভাই হারিস ইবনে হিশাম বিখ্যাত সাহাবি এবং রসুলের হাদিসের রাবি। ভাইয়ের কপালে হেদায়েত জুটেছে, বড় বুদ্ধিজীবীর কপালে হেদায়েত জুটে নাই। মহাজ্ঞানী আবুল হিকাম মানে মহাজ্ঞানী, মহাবুদ্ধিজীবী। এই বুদ্ধিজীবী বুদ্ধিবৃত্তিক সমাজ দিয়ে এবং চেতনার নাম দিয়ে গোটা মক্কা নগরীকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে লেলিয়ে দিল। যখন কোনোভাবেই নবীজিকে পরাস্ত করতে পারছে না, বুদ্ধি দিয়ে কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না, তখন চেষ্টা করলো মিডিয়া ব্যবহার করা দরকার এবং হলুদ মিডিয়া তৈরি করলো, যারা দিনকে রাত, রাতকে দিন, সাদাকে কালো, কালোকে সাদা বলে প্রচার করবে, আলোকে অন্ধকার আর অন্ধকারকে আলো হিসেবে প্রচার করার জন্য উঠে পড়ে লাগবে। এই রকম হলুদ মিডিয়ার দ্বারস্থ হলো মিস্টার আবু জেহেল। মিডিয়াকে ভাড়া করলো, টাকা দেয়া হলো। ওকাজের মেলায় যখন নবীজি মানুষকে দিনের দিকে ডাকবেন, হজের মৌসুমে যখন নবীজি মানুষকে হেদায়েতের প্রতি আহ্বান করবেন, এরা লাগিয়ে দিল, এরা বলতে লাগলো লোকটা একটা পাগল, পাগলের কথা শোনো না তোমরা, এটা পাগল, দ্যাটস অ্যাবসলিউটলি আ ম্যাড, এটা পাগল, এর কথা শোনো না। কিছু মানুষ তাদের কথায় বিভ্রান্ত হয়ে গেল, পাগলের কথা শুনবে না। কিছু মানুষ কৌতূহলী হয়ে চিন্তা করলো যে পাগল বলছে, দেখে শুনে তো পাগল মনে হয় না, আচরণ তো অত্যন্ত ভদ্র এবং মার্জিত, এরকম মার্জিত মানুষ তো পাগল হতে পারে না। এজন্য যখন কাছে আসলো, কথা শুনে মুগ্ধ হয়ে গেল, ঈমান কবুল করে ফেলল। এখন নতুন তকমা দেয়া হলো, দেখা গেল যারা কাছে আসছে তারাই মুগ্ধ হয়ে যাচ্ছে, উনার কথা এবং আচার ব্যবহারে তারা তার জন্য ফিদা হচ্ছে, কোরবান হয়ে যাচ্ছে। তখন গিয়ে নতুন তকমা দেওয়া হলো, এটা একটা জাদুকর, বাক চাতুর্য দিয়ে কথার জাদুতে ভুলিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। ইন্নাহু লাসাহিরুম মাজনুন, বলতে লাগলো এ হলো একটা জাদুকর, এটা পাগল, পাগলের কথা, জাদুকরের কথা শুনো না। কিছু মানুষ তাদের এই প্রোপাগান্ডাতে কি হয়ে গেল, বিভ্রান্ত হয়ে গেল। আজও সেই ধরনের আবু জেহেলের তৈরি করা ওই হলুদ মিডিয়ার প্রেতাত তারা আছে না নাই? সব মিডিয়াই হলুদ না, কিছু মিডিয়া হলুদ। তারা উঠে পড়ে লেগেছে দেশের স্থিতিশীল পরিবেশকে অস্থিতিশীল করে তোলার জন্য। তারা উঠে পড়ে লেগেছে আলেম ওলামা তাওহিদি জনতা বনাম সরকারকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার জন্য।
যখন দেখছে কোনোভাবেই সরকারকে আলেমদের বিরুদ্ধে উস্কানি দিয়ে সমর্থন পাওয়া যাচ্ছে না, ছোটখাটো কিছু অংশ লাফাল মারলেও লাফালাফি করলেও সরকারের মূল অংশ এবং হাই কমান্ড নির্লিপ্ত আচরণ করছে, তাদের উস্কানিতে প্রলুব্ধ হচ্ছে না, আলেম ওলামার বিরুদ্ধে অবতীর্ণ হচ্ছে না, মাহফিলগুলো বন্ধ করছে না, তখন গিয়ে নতুন পায়তারা কষলো সরকারকে উস্কানি দেয়া যায় কিভাবে, চলো হৃদয়ে আঘাত করো, সেটা কি, কুষ্টিয়ায় রাতের আধারে হাত ভেঙে দাও। হাত ভাঙলো কারা, ধরা পড়লো কারা, নাটক একটা মঞ্চস্থ করলো এই বামরামপন্থীরা, মনে রাখবেন সরকার না, কারা, বামরামপন্থীরা একটা নাটক তৈরি করলো, কিন্তু আফসোস নাটকটা বড় কাঁচা হয়ে গেছে, যে কোনো মানুষের কাছে তা ধরা পড়ে যাচ্ছে। কেন, এমন এক ক্যামেরা দিয়ে ধারণ করলো যেই ক্যামেরা এত আকলমন বুদ্ধিমান মহাজ্ঞানী, অপরাধী যেদিকে যায় ক্যামেরাও পেছন পেছন সেভাবেই ঘুরে। কেউ বলতে পারে হুজুর এমন কিছু ক্যামেরা আছে মুভমেন্ট হিসেবে সে কি করবে, নড়াচড়া করবে, তাহলে ওই যে পাশ দিয়ে যে গাড়ি আর ছোট টেম্পু যায় সেখানে সেই মুভমেন্টে নড়াচড়ে না কেন? এই ধরনের ক্যামেরা আছে, সেন্সিটিভ হাই রেঞ্জের ক্যামেরা এরকম আছে, কিন্তু সেগুলো বাসা বাড়িতে বিশেষ অফিস আদালতে লাগানো হয়, রাস্তাঘাটে না। নাম্বার দুই, আপনারা দেখেছেন যেই দুইজনকে দিয়ে নাটক করানো হলো হেঁটে গিয়ে উপরে উঠে দেখানো হলো, তার দুই দিন পরেই অপরাধী দুইজনকে হাজির করা হলো মঞ্চে, দেখেছেন? যেই দুইজনকে ক্যামেরায় দেখা গেল তারা কি মোটা না চিকন, হালকা পাতলা দুর্বল, আর মুখে দাঁড়ি বলেন না কেন, দেখা গেল অল্প বয়সী হ্যাংলা পাতলা দুইজন, তাদের দাঁড়ি টাড়ি নাই, মাশাল্লাহ। এই অপরাধীরা দুই দিন পরে ধরা পড়ে সামনে আসলো সাংবাদিকদের সামনে, একদিনে তারা এক বিগত করে মোটা হয়ে গেছে, মুখে দাঁড়িও গজিয়ে গেছে, সুবহানাল্লাহ বলুন, কি কারিশমা। এই সমস্ত নাটক সাজিয়ে সরকারের চোখে জনগণের চোখে আলেম ওলামার চোখে ধুলো দেওয়া সম্ভব? আসলে কি জানেন, বাতিল যখন মিথ্যার আশ্রয় নিয়ে হকপন্থীদেরকে দমানোর চেষ্টা করে তখন অতি বুদ্ধিমান হওয়া সত্ত্বেও অবচেতনভাবে তারা এমন কিছু ভুল করে যেই ভুল স্বাভাবিকভাবে তাদের কাছ থেকে প্রকাশ পাওয়া সম্ভব না। এই ভুলটা কে করান ধরা পড়িয়ে দেওয়ার জন্য? ইউসুফ আলাইহিসসালামের ভাইদের নাম শুনেছেন তো, কয় ভাই ছিলেন ওনারা? মোট ১২ ভাই, এক মায়ের পেটের দুই ভাই, আগের মায়ের পেটের কয় ভাই, ১০ ভাই। এই ১০ ভাই ইউসুফকে শত্রু মনে করতে লাগলো এবং শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল ইউসুফকে বাবার চোখের সামনে থেকে সরিয়ে দূরে নিয়ে মেরে ফেলবে। যখন মেরে ফেলতে উদ্যত হলো তাদের মধ্যে এক ভাই ভালো মানুষ ছিলেন, তো উনি বললেন মারার দরকার নাই, মেরে ফেললে লাভ কি, আব্বার কাছ থেকেই তো দূরে সরানোর উদ্দেশ্য, চলো একটা কুয়ায় ফেলে দিই, রাস্তার পাশের কোনো কুয়ায়, পথিকরা আসবে কুয়া থেকে উঠিয়ে নিয়ে চলে যাবে যেদিকে যাবে, আব্বার সামনে থেকে তো দূরে সরে গেল, মেরে ফেলার দরকার নেই। কারণ যদি বলতো যে কিছু করো না তাহলে ওকেও মেরে ফেলত,
এজন্য এটাকে ডাইভার্ট করে দিয়েছে, যাই হোক কুয়ায় ফেলে দেওয়া হলো। তো বাবার কাছ থেকে নিয়ে যাওয়ার সময় কি বলে নিল, আব্বু আমরা গিয়ে মাঠে কত মজা করি খেলি, ইউসুফ শুধু বাড়িতেই থাকে, সে খেলতে পারে না, মজা করতে পারে না, আব্বুকে আমাদের সাথে দিয়ে দিন না, সে আমাদের সাথে খেলাধুলায় মেতে উঠবে, আনন্দ উচ্ছল সময় কাটাবে, ওকে দিয়ে দেন না, আমরা ওর সাথে কি করব, খেলবো আমাদের সাথে থাকবে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বনে বাদারে খেলাধুলা করবে তোমরা, তারপরে ছোট মানুষ ও বসে থাকবে, আমি ভয় পাই, ইন্নি আখাফু আন ইয়াকুলাহু দিব, নেকড়ে এসে ওকে খেয়ে ফেলবে, তখন তোমরা কি করবে? ওরা বললো, আব্বা কি বলেন, আমরা এরকম তাগড়া দশ দশটা জোয়ান থাকতে আমাদের কলিজার টুকরা ভাইকে খেয়ে ফেলবি, এটা কি সম্ভব? এলো সব কোরআন শরীফের শুধু তর্জমা করে যাচ্ছে, সময় নাই আমার, হুবহু তর্জমা, এটা কিভাবে হবে? আচ্ছা ঠিক আছে, ইয়াকুব আলাইহিস সালাম দিয়ে দিলেন, নিয়ে গিয়ে তারপরে খেলাধুলার পরিবর্তে মারপিট শুরু করে দিল। কি করছে ইউসুফ? হতভম্ব হয়ে গেছেন, আপন ভাই, আমার ভাই, বাপের ভাই, বাপের শরীক ভাই, এ আমার সাথে এই আচরণ করছে, আব্বার সামনে কি করে আসলো আর এখানে কি করছে? ধরে কুয়ায় ফেলে দিল। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা কুয়ায় ফেলার আগে তারা একটা নাটক রচনা করার সিদ্ধান্ত নিল, একটা নাটক রচনা করলো, বাস্তবায়ন করবে, অভিনয় করবে সন্ধ্যাবেলায় বাপের কাছে গিয়ে। এই নাটক মঞ্চস্থ হবে কখন? এখান থেকে ফিরে রাতের বেলায়, কিন্তু নাটকের স্ক্রিপ্ট তৈরি হয়ে গেছে। স্ক্রিপ্ট কি তৈরি হয়েছে সেটা হলো, বাপকে যে বলবে, আব্বা আপনি ঠিকই বলেছেন, আপনি ঠিকই বলেছেন, ইউসুফকে তো নেকড়ে খেয়ে ফেলেছে, আর এই যে দেখেন ওর রক্ত মাখা জামা, এই যে দেখেন ওর কি রক্ত মাখা জামা, এটাকে আসল রক্ত না নকল রক্ত? হককে দমন করার জন্য, ইউসুফকে দমন করার জন্য, শেষ করার জন্য যে নাটক মঞ্চস্থ করলো, সেই নাটকের মধ্যে তারা ভয়ঙ্কর একটা ভুল করে ফেললো, যেটা তারা স্বাভাবিকভাবে কোনোদিন করার কথা না। কিন্তু এই ভুলটা হয়েছে কেন, কে করিয়েছেন? এরা কি পরিমাণ বুদ্ধিমান ছিল হযরত ইউসুফ আলাইহিস সালামের, ইউসুফ আলাইহিস সালামের এই দশ ভাই কি পরিমাণ বড় বুদ্ধিমান ছিল কল্পনাও করতে পারবেন না, এদের অনুমান শক্তি কি পরিমাণ প্রখর এবং তেজি ছিল, বলবো? হ্যাঁ, এক লোকের গরু হারিয়েছে, কি হারিয়েছে? গরু হারিয়েছে, একটা গাভীন গরু হারিয়ে গেছে, হারিয়ে গেছে মানে চুরি হয়ে গেছে। এখন ও বেটা চোর খুঁজে বেড়াচ্ছে, কি খুঁজে বেড়াচ্ছে? এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছে, চোর চোর পায় না। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, যেই পথ দিয়ে গরুটাকে চোর টেনে নিয়ে গেছে, সেই পথ দিয়ে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা কি করছে? হেঁটে যাচ্ছে। তো হেঁটে যেতে যেতে একজন বলছে, এখান দিয়ে একটা 8-9 মাসের গাভীন গরু গিয়েছে, কি গিয়েছে? একটা গরু গিয়েছে। আরেকজন বলছে, এবং ওটা একটা গাভী, আরেকজন বলছে যে 8-9 মাসের গাভীন, আরেকজন বলছে একটা চোখ কানা, চোখে দেখে না, একটা চোখে দেখে আরেক চোখে দেখে না, একটা চোখ কানা। যে গাভীটা চুরি হয়েছে এই গাভীটা আসলেই এরকম ছিল। এখন এই গাভীর মালিক চিন্তা করতেছে, পাইছি চোর,
এরাই তো চুরি করেছে, না হলে গাভীর এরকম পরিষ্কার বিবরণ দেয় কিভাবে যে এই রাস্তা দিয়ে গিয়েছে, রাজার কাছে তাদের ব্যাপারে নালিশ করেছে। রাজা তাদেরকে ডাকার পরে অপরাধী, তোমরা চুরি করেছ? না আমরা চুরি করিনি, আমরা কেন চুরি করব? তাহলে তোমরা কিভাবে বললাম যে এখান দিয়ে একটা 8-9 মাসের গাভীন গিয়েছে, গরু গাভীন গরু গিয়েছে এবং তার এক চোখ কানা, এটা কিভাবে বললাম? নিশ্চয়ই তোমরা হয় চুরি করেছো, নয় চোরকে দেখেছো, কারণ যেটা গিয়েছে এদিক দিয়ে সেটা তো গরুও হতে পারে, সেটা গরুও তো হতে পারে, মানে ষাঁড়ও তো হতে পারে, সেটা গাভীন, এটা কিভাবে বললাম? গাই কিভাবে বললাম? আর গাই হওয়ার পরে সেটা গাভীন নাও হতে পারে, তো এটা গাভীন, এটা কিভাবে বললাম? তারপরে চোখ একটা নাই, সেটা কিভাবে বললাম? যদি গরুটা তোমরা না দেখে থাকো, তাহলে এরা বলছে অনুমানের উপর বলেছে। কিসের উপর ভিত্তি করে বলেছে? হিসাব কিতাব করে অনুমানের উপর ভিত্তি করে বলেছে। তো বাদশাহ বলছেন এই ঘটনাটা আরেকটু লম্বা, আমি পুরাটুকু বলবো না, অর্ধেক বলবো। তো বাদশাহ বলছে আচ্ছা ঠিক আছে, কিভাবে অনুমান করলা বল যে এখান দিয়ে একটা ষাঁড় যায়নি, গাভীন গেছে এবং সেটা 8-9 মাসের গাভীন, এটা কিভাবে বুঝলা গর্ভবতী? তো বলছে এখান দিয়ে যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম আলের উপর দিয়ে, তার দুই পাশে ঘাস আছে। কি আছে? ঘাস আছে। তো ঘাসগুলা দেখলাম খাওয়া, ঘাসগুলা দেখলাম খাওয়া। গাভীন যে এটা কিভাবে বুঝলাম? কারণ এখানে তার পদচিহ্ন আছে, তারা বলছে। তো দেখি চার পায়ের ভিতরে সামনের দুই পায়ের ছাপ যেখানে পড়েছে ওইটা হালকা গভীর, আর পিছনের দুই পায়ের ছাপ যেখানে পড়েছে সেটা তুলনামূলকভাবে বেশি গভীর। তার মানে বোঝা গেল পেছনের দিকে তার ওজন অতিরিক্ত সে বইছে। তো গাই গরুর ওজন কিসের কারণে হবে? তার পেটে বাচ্চার কারণে হবে, তাই বলেছে 8-9 মাসের গাভীন। বাদশাহ চিন্তা করে বাপরে বাপ, এদের অনুমান তো বড় শক্ত, বড় যুক্তিসঙ্গত। তারপর বলছে আচ্ছা বলো দেখি, এটা যে এক চোখ নাই, একটা চোখ আছে, এক চোখ কানা, এটা কিভাবে বুঝলাম? বলছে এভাবে বুঝেছে যে দুই পাশেই ঘাস আছে, খাওয়া শুধু এক পাশের ঘাস, আরেক পাশের ঘাস ঠিক যেমন ছিল তেমন আছে। তার মানে বোঝা গেল গরু যখন খায়, আমাদের নিয়ম অনুযায়ী আমরা দেখেছি গরু খাওয়ার সময় নিয়ম মাফিক এক পাশ থেকে খায় না, মানুষ খাওয়ার সময় এক পাশ থেকে খায়, কিন্তু গরু খাওয়ার সময় এদিক ওদিক সব দিক থেকেই খায়। অথচ এই গরু দেখা যায় এক পাশ থেকে খেয়েছে, আরেক পাশ থেকে খায় নাই। তার মানে হলো এক চোখ অন্ধ, যেই চোখটা অন্ধ সেদিকে সে দেখেই নাই তাই খায় নাই, যেই পাশ দিয়ে দেখেছে ওই পাশ খেতে খেতে গিয়েছে। এখন বুঝে থাকলে বলেন তো দেখি, ইউসুফ আলাইহিসসালামের ভাইদের যুক্তি এবং বুদ্ধির বিশ্লেষণী প্রখরতা কি পরিমাণ! আমাদের দেশের মুরগি কবির জাফর টাফর এগুলোর সাথে কোনো তুলনায় আসবে? হ্যাঁ, ইনু নুনু কি কি আছে এগুলোর সাথে কোনো তুলনায় আসবে? কত বুদ্ধিমান, তারপরেও একটা গ্রেট মিস্টেক করেছে, নাটকের স্ক্রিপ্ট তৈরি করেছে ঠিক, কিন্তু এমন মিস্টেক করেছে যেই মিস্টেক কোনো সময় স্বাভাবিকভাবে তাদের দ্বারা হবার নয়। কেন এই মিস্টেক করিয়ে দিয়েছেন কে? হককে বাঁচানোর জন্য, বাতিলকে ধরা পড়িয়ে দেওয়ার জন্য। মিস্টেকটা কি করেছে? ইউসুফকে যখন ফেলে দিল কুয়ার মধ্যে, তার গা থেকে জামাটা খুলে ফেললো,
জামাটা খুলে একটা দুম্বা জবাই করে সেই দুম্বার রক্ত দিয়ে ওই জামাটাকে মাখালো। এই রক্তে রঞ্জিত জামা নিয়ে কাঁদতে কাঁদতে এসেছে কোথায়? ওয়াজাউ আবাহুম ইশাইয়াবকুন। আল্লাহ তাআলা বলেন এশার সময় যখন রাত কিছুটা গভীর হয়ে গেছে তখন এসেছে কাঁদতে কাঁদতে এসেছে কার কাছে? আব্বার কাছে কাঁদছে। এই কান্নার পানি আসল না নকল? আস্তে বলেন। অনেক সময় কি করে জানেন, অন্য দলকে ফাঁসানোর জন্য, বিরোধী পক্ষকে ফাঁসানোর জন্য নিজেই কারো গায়ে আগুন দেয়, নিজেই বাস পোড়ায়, নিজেই গাড়ি পোড়ায়, নিজেই শাপলা চত্বরের গাছ কাটে, তারপরে এগুলার মামলা দিয়ে দেয় আরেক দলের কাছে। আরে করে কি করে না? আগুন দিয়ে পুড়িয়ে বার্ন ইউনিটে যাওয়ার পরে আবার সেখানে কাঁদতে কাঁদতে হাজির হয়, রুমাল দিয়ে চোখ মুছে, আহা কি নির্মম, কি অমানুষ। এই নাটকের কারবার কি নতুন না পুরনো? বহু প্রাচীন, নতুন কিছু না। এগুলা আমরা কোরআনের দৃষ্টিতে আল্লাহর দেওয়া আলোকের কারণে আমরা বহু আগে থেকেই জানি। দেখার সাথে সাথে আলেম ওলামা দিনদার মানুষ বুঝে ফেলে এটা একটা ড্রামা, একটা নাটক, আর এটা হলো বাস্তব। ঠিক কি? ঠিক। ওয়াজাউ আবাহুম ইশাইয়াবকুন ক্বালু ইয়া বানা ইন্না যাহাবনা নাস্তাবিক। আব্বা আমরা গিয়েছিলাম দৌড় দিতে প্রতিযোগিতা, ইউসুফ তো আমাদের সাথে পারবে না, ও বসে ছিল, হঠাৎ নেকড়ে এসে ফাকালা হুদি, নেকড়ে তাকে খেয়ে ফেলেছে। আরে ভাই, একজন কান্দে, আরে ভাই কই গেল? আল্লাহ তাআলা বলে ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিব। এরা ইউসুফের জামার মধ্যে বানোয়াট নকল রক্ত লাগিয়ে নিয়ে আসলো। আসল রক্ত না নকল রক্ত? কাজিবের অনেক অর্থ আছে। এক অর্থ হলো জিদ্দুল ওয়াহিদ, মৌলিক অর্থ এটা। এখন বলেন দেখি, যে রক্তটা এনেছে এটা কি বাস্তব না অবাস্তব? ইউসুফের না বকরির? বকরির রক্তকে ইউসুফের রক্ত বলে চালিয়ে দিচ্ছে। এই যে দেখেন, আমরা প্রমাণ এনেছি, জানি আপনি বিশ্বাস করবেন না, আপনি আমাদেরকে মানবেন না, বিশ্বাস করবেন না। এই যে দেখেন রক্ত মাখা জামা আমার পায়ে। আমি কেন এটা করে দেখালাম? কোরআন শরীফে ঠিক এভাবেই আছে। বলে ওলামা ইকরাম বলেন এরকমই আছে, কিন্তু যেমন আছে ওরকমই তো এসে কাঁদতে লাগলো আর বানোয়াট রক্ত দেখাইতে লাগলো, নকল রক্ত। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বেকুব বলেন না কেন? যিনি এইরকম মেধাবী এই 10-12টা বাচ্চা জন্ম দিছেন, যেগুলা গরু কেমন ছিল, চোখ একটা না দুইটা, গাভীন নাকি নন গাভীন, এই সবগুলা শুধু আই আর ঘাস দেখে বের করে দিতে পারে শার্লক হোমস ফেস। এই রকম 10টা বাচ্চাকে যিনি জন্ম দিয়েছেন উনি কি বেকুব? আল্লাহু আকবার কবীরা। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তো দেখার সাথে সাথে ধরে ফেলেছেন। যেমন আমাদের মাননীয় সরকারের ঊর্ধ্বতন মহল আশা করি এই নাটক দেখার সাথে সাথেই বুঝে ফেলেছে যে রক্ত এটা অপরাধী, এটা আসল না নকল, আশা করি বুঝে ফেলেছে। তদন্তে মিথ্যা প্রমাণিত হবে, অতি অল্প সময়ে চুপচাপ অপেক্ষা করেন ইনশাআল্লাহ। আর যদি কপাল খারাপ হয় তাহলে ইউসুফের ভাইয়ের এদের জলে যোগ দিল। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলেন আহা হা হা হা, কত জ্ঞানী বুদ্ধিমান নেকড়ে আমার বাচ্চাটাকে খেলো, খাওয়ার আগে তার জামাটা খুলে তারপরে শরীরটাকে ছিঁড়লো।
আমার বাবুটার শরীর ছিঁড়ে ফুড়ে খেলো, হাত পা আলাদা করে কামড়ে কামড়ে খেলো, যেমন বিবরণ তোমরা দিলা। কিন্তু নেকড়েটা এত বুদ্ধিমান, খাওয়ার আগে আমার বাচ্চার গা থেকে কাপড়টা খুলেছে, তারপর খেয়েছে। কারণ যে জামাটা নিয়ে আসছো ওটা তো আনা আমার আস্ত, ওটার মধ্যে তো কোনো ছিঁড়ে ফাড়া না। এখন বলেন দেখি, এই যে গ্রেট মিস্টেকটা তারা করেছে, এরা কি এই মিস্টেক করার মতো বুদ্ধিমান? কিন্তু এত বড় ভুলটা কেন করলো, কে করিয়েছেন? সর্বময় ক্ষমতার মালিক কে? নিজেরাই ভাঙলো বঙ্গবন্ধুর ভাস্কর্যকে, নিজেরাই ভেঙে উদর পিণ্ডি বুধর ঘাড়ে চাপানোর জন্য নাটক মঞ্চস্থ করে সিসিটিভির এক কারবার দেখাইলো। ঘটনা ঘটলো 3 তারিখে, সিসিটিভির ডেট দেখা যায় 5 তারিখে। সুবহানাল্লাহ বলবেন না? অপরাধী দেখা দিল চিকন চাকন শুকনা শাকনা, অপরাধী হিসেবে উপস্থিত হলো জনগণের সামনে, সাংবাদিকদের সামনে, মোটা গাটা স্বাস্থ্যবান, সিসি ক্যামেরায় দেখা যায় কিটো ডায়েটওয়ালা, আর এখানে দেখা যায়। এই ভুলগুলো হওয়ার মতো না। কেন হয়েছে, কে ঘটিয়েছে? তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা মূর্তি আর ভাস্কর্য সংস্কৃতির পক্ষে না বিপক্ষে, কুদরত দিয়ে ধরায় দিচ্ছে। তারপরও যদি চোখের ভিতর থেকে ঠুলি না সরে, অন্ধত্ব যদি না যায়, চোখ যদি না খোলে, আর চোখের মধ্যে যদি আলো না আসে, হেদায়েতের আলো দ্বারা যদি অন্তর আলোকিত না হয়, তাহলে আবু জেহেলের কপালে হেদায়েত জোটে নাই। এরকম অনেক বুদ্ধিজীবীর কপালেও হেদায়েত জুটবে। মেরে মোহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, বলছিলাম এই জন্য বুদ্ধিজীবী মহল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার বুদ্ধিজীবী মহল হলুদ মিডিয়াকে ভাড়া করলো নবীজির বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়ার জন্য। পাগল, ইলিটারেট, কি ইলিটারেট, পড়ালেখা জানি না, এই মোল্লারা সব ব্যাকডেটেড, অর্ধ শিক্ষিত। আরে বলে কি বলে না, আবু জেহেলের শব্দ, আবু লাহাবের শব্দ, উতবা সাহেবা উমাইয়া ইবনে খালফের শব্দ, উকবা ইবনে আবি মুয়াইতের শব্দ, এরা এই সমস্ত ভাষাই বলতো। মুহাম্মদের কাছে আসমান থেকে কিতাব এসেছে, ওর কথা অনুযায়ী আমাদেরকে চলা লাগবে, এটা অখ্যাত মানুষের কাছে, এতিমের কাছে আল্লাহ তাআলা এই বিষয়ে পাঠাবেন। আমাদের মতো এরকম স্বনির্ভর ভদ্র সমাজপতিদের কাছে আল্লাহ পাঠাবেন না, এটা কি হতে পারে? এরকম কোন কিতাব আল্লাহ পাঠালে তো আমাদের মধ্যে দামি দামি মানুষ, বড় মহান মানুষ যারা মহাজ্ঞানী, তাদের কাছে আসার কথা ছিল, তারাই তো সঠিক বুঝে। লাউলা নুজিলা হাযাল কুরআন আলা রাজুলিন মিনাল ক্বরিয়াতাইন আযীম, আই আলা রাজুলিন আযীমিন মিনাল ক্বরিয়াতাইন। এই কিতাব অবতীর্ণ হলো, এটা অবতীর্ণ হওয়ার কথা ছিল এই দুটি বিরাট সম্মানিত জনপদ, একটা হলো মক্কা আর একটা হলো তায়েফ। মক্কা আর তায়েফ আরবের সবচাইতে নামি দামি দুটো এলাকা, বড় বড় নেতারা এখানেই থাকেন, বড় বড় মহাজ্ঞানী বুদ্ধিজীবীরা এখানে থাকেন। তাহলে এই দুই মহানগরীর একজন বড় ব্যক্তির কাছে, সম্মানিত মানুষের কাছে এই কিতাব কেন আসলো না? এই একটা এতিম বাপ হারা মা হারা চাচার কাছে দাদার কাছে বড় হয়েছে, অন্যের খেয়ে বড় হয়েছে, তার কাছে কেন আসবে? এই একই কথা এই যুগের ঠিক আমাদের কিছু তথাকথিত বুদ্ধিজীবী আওড়ায়, জাকাত ফিত্রা খাওয়ায়, সমস্ত কাঠমোল্লাদের কাছ থেকে কি আমাদেরকে জ্ঞান নিতে হবে নাকি? ও মুসলমান, আলেম ওলামাকে যখন জাকাতখোর বলে, এতিম গরিব বলে, অসহায় বলে কটাক্ষ করো, তখন একটু কান খুলে মনে রেখে নিও, তোমার এই কথাটা কার গায়ে যে পড়ে? তুমি যার উন্মতি হিসেবে দাবি করো, যার হাত থেকে কিয়ামতের দিন তোমাকে হাউজে কাউসারের পানি খাওয়া লাগবে, যার সুপারিশ ছাড়া জান্নাতের চেহারাও তুমি দেখতে পারবা না, তিনি তো এতিম ছিলেন, বাপও ছিল না মাও ছিল না, মহা এতিম নবীজির ঘরে গিয়ে এই কথা আঘাত করে ঠিক না? আর কোনদিন বলবো না? আলেম ওলামা
ঐশী জ্ঞান আসমানি ইলমের নূরের ভিত্তিতে কথা বলেন, কোন মনগড়া কথা তারা বলেন না। ঠিক কি ঠিক? আবু জাহেল পন্থীদের, আবু লাহাব পন্থীদের বোধগম্য হোক যাই না হোক, কেউ খুশি হোক আর নারাজ হোক, এগুলোর দিকে ওয়ারিসুল আম্বিয়া আলেমরা আমাদের তাকিয়ে দেখার কোনো সুযোগ নাই, সময় নাই, কারণ তারা নবীজির খাতি ওয়ারিস। এবং নবীজিকে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগত রিসালাতা। ও আমার প্রিয় রাসূল, আপনার কাছে যা কিছু অবতীর্ণ করেছি ওদের কাছে ভালো লাগুক চাই না লাগুক, উভয়টা আপনি পরিপূর্ণভাবে পৌঁছিয়ে দেন। অতএব সুদের বিরুদ্ধে আলেম বললে সুদখোরের গায়ে লাগবে, ডক্টর ইউনুসের গায়ে লাগবে, গ্রামীণ ব্যাংকের গায়ে লাগবে, যারা ঘরে ঘরে বাংলার গ্রাম গঞ্জের জনপদে জনপদে সুদ ঢুকিয়ে দিয়েছে, ওদের গায়ে লাগবে। আমরা কি করব তাও আমাদেরকে বলতে হবে। ঘুষের বিরুদ্ধে বললে ঘুষখোরের গায়ে লাগবে, দুর্নীতির বিরুদ্ধে বললে দুর্নীতিবাজের গায়ে লাগবে। কিন্তু আলেম ওলামা এই কথাগুলো বলেই যাবেন, কার পছন্দ হলো, কার অনুরাগ এলো আর কার বিরাগ হলো, এগুলোর দিকে তাকানোর সময় তাদের নাই। কেন? তারা আল্লাহর তরফ থেকে নবীজির মাধ্যমে যা পেয়েছেন সবটুকুকেই তারা পৌঁছিয়ে দেবে। মেরে মোহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, এজন্য বলছিলাম আলেম ওলামা যে কথা বলেন, হতে পারে তারা গরিব ছিলেন, কেউ কেউ অসহায় ছিলেন, অসহায় আর গরিব অবস্থায় যদি কারো জাকাতের টাকা খেয়ে থাকেন, জাকাতের উপযুক্ত ব্যক্তি, জাকাতের টাকা নেওয়া তার জন্য হারাম না হালাল? আস্তে বল। হালাল মাল খেয়ে বড় হওয়া একজন মানুষের শরীরের মাথা থেকে পা পর্যন্ত রক্ত মাংস সব হালাল। হালাল ফলাফল হলো এই, চারিদিকে যখন মদ গাঁজা এবং মাদকের নেশার সয়লাব চলে, এই হারামের মধ্যে কওমি মাদ্রাসার বাচ্চাদেরকে খুঁজে পাওয়া যায় না। তাদের রক্ত 100% হালাল এবং পরিষ্কার বিশুদ্ধ পাওয়া যায়, ডোপ টেস্টের মধ্যে কোন রকমের নেশাদ্রব্য তাদের রক্তের মধ্যে পাওয়া যায় না। ঠিক কিনা? মাননীয় সরকারের এমপি মতারাম জনাব কাজী ফিরোজ রশিদ সাহেবের একটি বক্তব্য আছে, আপনারা শুনেছেন? হ্যাঁ, ফিরোজ রশিদ সাহেবকে টকশোর ভিতরে বহুত চেষ্টা করেছে মওলানা সাহেবদের বিরুদ্ধে কিছু বলানোর জন্য, বিবেক আছে বুদ্ধি আছে, বিরুদ্ধে বলেছেন। যখন প্রশ্ন করল মাদ্রাসার ছাত্ররা কেন রাজনীতি করবে, জায়গা জায়গা কই, সামনে যেভাবে বসে আছে এ তো নড়ার জায়গা নাই, অনেক মানুষ বাইরে দাঁড়িয়ে আছে আমাদের ভাইরা, আমরা যদি একটু সামনের দিকে এগিয়ে এগিয়ে বসি তাহলে ওনারা বসার কারণে যে আরাম পাবেন এবং ওয়াজ শুনে সওয়াব লাভ করবেন, সেই সওয়াবের তাদের সাথে সাথে আপনারাও ভাগিদার হবেন। একটু সামনের দিকে এগিয়ে আস, একটু সামনের দিকে এগিয়ে আস। প্রিয় উপস্থিতি, এজন্য বলছিলাম আলেম ওলামাকে, তালিবুল ইলমকে যাকাতখোর, এতিম গরিব বলে, অসহায় বলে কটাক্ষ করা এবং তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা আবু জেহেল আবু লাহাব ওব্বা সাহেবার কর্ম, আবু বকর ওমরের কাজ নয়। প্রিয় উপস্থিতি বলছিলাম, এবার যখন তারা দেখল মোহাম্মদকে কোনোভাবেই দমানো যাচ্ছে না, বুদ্ধিভিত্তিক চেতনার বিকাশ ঘটানোর চেষ্টা করেও, অপচেষ্টা করেও, অন্ধকার এখানে ছড়ানোর চেষ্টা করেও ছড়ানো যায় না, যে কেউ মুহাম্মাদের কাছে যায় সে ব্যক্তি মুহাম্মাদের উপরে ঈমান নিয়ে আসে, এখন তারা নতুন প্রক্রিয়া নেবে। তো এরা যে চক্রান্তটা করলো সেটা হলো এই, যে মুহাম্মাদকে তো কোনোভাবেই দমানো যাচ্ছে না, মুহাম্মাদের দল ভারী হয়েই চলেছে, একটা কাজ করা দরকার। সেটা কি?
মুহাম্মাদের কাছে যেহেতু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আসমানি কিতাব এসেছে অতএব ইতিপূর্বের আসমানি কিতাব বলাদের কাছ থেকে ধারকর্জ করে কিছু কঠিন প্রশ্ন এনে মুহাম্মদকে একটা ঠেক দেওয়া যায় কিনা এজন্য তারা একটা টিম পাঠালো মদিনা শরীফে ইহুদিদের কাছে ইহুদি পণ্ডিতরা বেছে বেছে তিনটা প্রশ্ন বের করে দিল কয়টা এক যে জিজ্ঞেস করবে মুহাম্মদকে রূহ কি জিনিস তার হাকিকত কি দুই জুলকারনাইন বাদশা সম্পর্কে জিজ্ঞেস করবে তার ব্যাপারে কি জানে তিন আসহাবে কাহাফের ব্যাপারে প্রশ্ন করবে আমি সংক্ষেপে বলে যাচ্ছি এই তিনটা প্রশ্ন নিয়ে তারা নবীজির কাছে আসলো নবীজির কাছে আসার পরে নবীজি জিজ্ঞেস করলেন যদি এগুলোর উত্তর দিয়ে দিতে পারি তাহলে আপনারা ঈমান আনবেন মিস্টার আবু জাহেল বলে অফকোর্স কে বলো তুমি ভাতিজা সাথে সাথে আমরা সবাই ঈমান আনব এই যে কথা বলছে এটা কি সত্য না মিথ্যা যদি উত্তরগুলা দিয়ে দিতে পারে তাহলে কি মানবে মানবে না কেন এর চেয়ে বড় মুজিজা চোখের সামনে মিস্টার আবু জাহেল নিজে দেখেছে তারপরও সে কি করে নাই হাতে পাথর নিয়েছে নিয়ে বলছে মোহাম্মদ বলো তো হাতের ভিতরে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাতের ভিতরে কি আমি বলবো নাকি আপনার হাতের ভিতরে যে আছে সে বলবে তাহলে তো অনেক ভালো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন ও হাতের ভিতরে থাকা বস্তু তুমি সাক্ষ্য দাও আমি কে সাথে সাথে আবু জাহেলের হাতের ভিতরে পাথর কথা বলা শুরু করেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এমন পাথর কথা বলল যে পাথর জীবনে কোনোদিন কথা বলেছে ইতিপূর্বে পাথর কোনোদিন কথা বলে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা মুজিজা দিয়েছিলেন হাজার হাজার বছরের আগেকার কোন মুর্দার কবরের সামনে গিয়ে যেই মুর্দা ইন্তেকাল করেছে কয়েক হাজার বছর আগে তার চুল হাড্ডি শরীরের কোনো অংশ বাকি নাই সবকিছু মাটি হয়ে গেছে মাটি আর মাটি ওখানে গিয়ে যদি ডাক দিয়ে বলতেন কুম্বিদ নিল্লা সাথে সাথে ওই ব্যক্তি তার অস্থি মজ্জা সবকিছু সহকারে শতান দাঁড়িয়ে হযরত ঈসা আলাইহিস সালামের কালিমার সাক্ষ্য দিয়ে দিত প্রশ্নের উত্তর দিত ঈসা আলাইহিস সালামকে রব্বুল আলামিন এই মুজিজা দিয়েছিলেন কিন্তু লক্ষ্য করে দেখুন হযরত ঈসার এই মুজিজার মধ্যে এমন ব্যক্তি কথা বলছেন যিনি এখন কথা বলার ক্ষমতা রাখেন না কিন্তু কোন না কোন আমলে পৃথিবীতে বিচরণ করে বেরিয়েছেন এবং বলেছেন ঠিক কিনা কিন্তু নবীজির হাতের পাথর জীবনে কোনোদিন আগে কথা বলেছে কোনো পাথর কথা বলে সেই পাথর কথা বলছে এই জিনিস দেখার পরও আবু জাহেল কি বলে ও ওয়াও মোহাম্মদ তুমি তো ফার্স্ট ক্লাস ম্যাজিশিয়ান তুমি তো জবরদস্ত জাদু তো ওয়াও তোমার জাদু পাথরকে কথা বলাচ্ছে পাথর কথা বলছে আবু জাহেলের হাতের ভিতরে তারপরে ওই হারামখোর ঈমান আনে নাই আর এখানে তিন প্রশ্নের উত্তর দিয়ে দিলে ঈমান আনবে আসলে এই প্রশ্নের উদ্দেশ্য কি ঈমান গ্রহণ করা নাকি ঠেক দেওয়া যদি ঈমান গ্রহণ করা আর বোঝা উদ্দেশ্য হতো মাওলানা আব্দুর রব ইউসুফী দামাত বারাকাতুহুকে যখন নাকি মুরগি কবির জিজ্ঞেস করতেছিল ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই বাড়াবাড়ি নেই মাওলানা সাহেব আমি আপনাকে শোনাচ্ছি দেখুন ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ কোরআনের এই সূরা বাকারার আয়াত আলী ইমরান আয়াত মাওলানা আব্দুর রব ইউসুফী সাহেব বলেন শুনেন 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 আপনি এটা বললে তো হবে না আপনি বাংলাটা বলতেছেন আমি আপনাকে আরবিটা বলি লাইক রাহা ফিদ্দিন লাইক রাহা ফিদ্দিনের অর্থ আপনাকে বুঝতে হবে এই অর্থ নিজের মন গড়া বুঝলে তো হবে না এখানে অর্থ হলো যে কেউ বাংলাদেশের নাগরিক হতে হবে কাউকে বাধ্য করা যাবে না কিন্তু কেউ যদি বাংলাদেশের নাগরিক হয় তাহলে অবশ্যই বাংলাদেশের আইন কানুন তাকে মেনে চলতে হবে এই আয়াতের মর্ম হলো কাউকে ধর্ম গ্রহণের ব্যাপারে কোনো বিধর্মীকে ইসলাম ধর্ম গ্রহণের ব্যাপারে বাধ্য করা যাবে না জবরদস্তি করা যাবে না কিন্তু যদি কেউ গ্রহণ করে তাহলে তাকে ইসলামের বিধিবিধান নীতিমালা মানতে হবে তাকে মূর্তি আর ভাস্কর্যের বিরুদ্ধে অবস্থান নিতে হবে ঠিক কি ঠিক না এটা ইমানি বিষয় কেন আলেমরা বলছে মূর্তি বা ভাস্কর্য যদি পূজার জন্য স্থাপন করে তাহলে শিরক যদি পূজা করা হয় তাহলে শিরক আর যদি পূজার জন্য স্থাপন নাও করে নান্দনিকতা বা স্মৃতি রক্ষার্থে অন্য কোনো কারণে মূর্তি বা ভাস্কর্য নির্মাণ করে রাখা হয় কোনো প্রাণীর তাহলে সেটা কবিরা গুনাহ হারাম সেটা কি
শরীয়তের একটি শতসিদ্ধ নীতিমালা জেনে নিন। কোন হারামকে হালাল মনে করলে মানুষ কাফের হয়ে যায়। অতএব মূর্তি আর ভাস্কর্যকে যদি নান্দনিকতার কারণে কেউ লাগাতে চায়, তাহলে যদি বৈধ মনে করে লাগায় যে এটা বৈধ, কোনো অসুবিধা নাই, ঈমান আছে না গেছে, এই সমস্যা চিরকালের জাহান্নামে যেন না যেতে হয়, এজন্য আলেম ওলামা কোমর টেনে ধরছেন, যেও না, মামলা বরদাস্ত করব, জেলে যাব, তারপরেও বলব যে তোমরা জাহান্নামে যেও না, কাদের সাথে, তোমাদের সাথে, কিন্তু তোমরা বুঝো। ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আমার জাতি যদি বুঝতে পারতো, যদি বুঝতো, যদি জানতো। মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, তাহলে এই যে প্রশ্ন করছে হুজুরের সামনে, দিন গ্রহণের জন্য না হুজুরকে ঠেকানোর জন্য? কোরআনের আয়াত বলছে, কোরআনের আয়াত মানার জন্য নাকি ঠেক দেওয়ার জন্য? ঠেক দেওয়ার জন্য। এজন্যই তো হুজুর যখন সঠিক ব্যাখ্যা বলে দিয়েছে, আর কোনো জবাব নাই, তখন কি হেদায়েত কবুল করেছে? বলেন না কেন? করলে এখন ভিতরে থাকতো, বেহায়ার মতো মুখ দেখাইত না। আবু জেহেলের ওই দশা। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলো ওনার কাছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, কারণ ওনার নিয়ম ছিল কোনো বিষয় নিজের থেকে তো বলতেন না, কে বলতেন? আল্লাহ জানাতেন, তাই বলতেন, আল্লাহর কাছে জেনে বলবেন। তো রাতটুকু সময় নিলেন, জিবরিল আলাইহিস সালাম আসবেন, ওনাকে জানাবেন, তারপর আগামীকাল বলবেন। তুমি বলে দিলেন আগামীকাল বলবেন, কি বলবো? আল্লাহ তাআলা ইচ্ছাকৃতভাবে নবীজির মুখ থেকে ইনশাআল্লাহ বলাটা ভুলিয়ে দিলেন। এটা ভুলিয়েছেন কে? কেন? নবীজির মাথা থেকে পা পর্যন্তই তো ইনশাআল্লাহ, আল্লাহই আল্লাহ, ঈমান আর ঈমান, ঠিক কি ঠিক না? তো ভুলিয়ে দিলেন কেন? আমাদেরকে শেখানোর জন্য, যে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নাউযুবিল্লাহ, ইন্না লিল্লাহ, এগুলার গুরুত্ব কত বেশি, ঠিক কি ঠিক না? আমাদেরকে বোঝানোর জন্য ভুলিয়ে দিলেন। ইনশাআল্লাহ মানে যদি আল্লাহ চান। এখন রাতে উনি অপেক্ষা করছেন, দোয়া করছেন, জিবরিল আলাইহিস সালাম আসবে, জিবরিল আসে না। এরপরের দিন কাফেররা এসে হাজির হয়েছে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিতে পারছেন না, উনি বলছেন, তার মানে বোঝা গেল রাসূল আলিমুল গায়েব, রাসূল উত্তর দিতে পারছেন না, তার মানে বোঝা গেল রাসূল কি? আলিমুল গায়েব, সব কিছু রাসূল জানেন, জামিউ মা কানা ওয়া মা ইয়াকুনুর ইলম রাসূলের আছে, এটাই তো বোঝা গেল। আমাদের বেদাতি ভাইরা যে বলে, একটু চিন্তা করা দরকার, এই আকীদাটা কোরআন আর হাদিসের সাথে কি পরিমাণ সাংঘর্ষিক, ঠিক কি ঠিক না? নবী যে আলিমুল গায়েব, আলিমুল গায়েব একমাত্র কে? আল্লাহ। নবী যে অতটুকুই বলতে পারেন যতটুকু উপর থেকে জানতে পারেন, এখন আর বলতে পারছেন না, এখন এরা হাসি ঠাট্টা শুরু করলো, হ্যাঁ ধরা পড়ছো, এইবার ধরা পড়ছো, অহনার কয়ে পারো না, কেমবে কইবা, আসলে তো তুমি নকল নবী, আবু জাহেলের গোগল বাজানোর সুযোগ হয়ে গেল। এক রাত, দুই রাত, তিন রাত, চার রাত, না 15 রাত পর্যন্ত ওহি আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি অস্থির অবস্থা যাচ্ছে, যেখানে প্রত্যেক দিন কয়েকবার জিবরিল আসে, সেখানে 15 দিন পার হয়ে গেছে, আর কত গুরুত্বপূর্ণ ইস্যু, উত্তর দেওয়া দরকার, হাজার মানুষের হেদায়েতের প্রশ্ন, সেখানে জিবরিল আসে না, অবস্থাটা কেমন, মেন্টাল প্রেশারটা কেমন? 15 দিন পরে ওহি আসলো, কি আসলো? ওহি আসলো, নবী কোন সময় আগামীকাল বা ভবিষ্যতে কোনো কিছু করবেন, এই কথা ইনশাল্লাহ ছাড়া বলবেন না। কি ছাড়া বলবেন না? উদ্দেশ্য কি নবী না আমরা? তাহলে বাতিল এই বাংলাদেশে জায়গা পাবে না, ইনশাল্লাহ। এদেশের মধ্যে সরকারের সাথে আলেম ওলামার লড়াই লাগাতে পারবে না, ইনশাআল্লাহ। সরকার হক বুঝবে এবং হককে বাস্তবায়নের জন্য চেষ্টা করবে, ইনশাআল্লাহ। হলুদ মিডিয়া এবং তাদের দাদা বাবু কাকা বাবুদের সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তারপরে তো এই সময়ের ভিতরে এক এক কাফের এক এক কথা বলা শুরু করলো। এক কাফের বলতেছে, ওয়াদ্দা আকা রব্বুকা ইয়া মুহাম্মদ ওয়া কালাক,
মুহাম্মদ তোমার রব তোমাকে ছেড়ে দিয়েছে, বিপদের সময় আর উদ্ধার করলো না, তোমাকে পরিত্যাগ করেছে আর তোমার উপরে ক্ষেপে গেছে, কারণ তুমি ইসলামের সঠিক ব্যাখ্যা দাও নাই, তুমি আমাদের মূর্তির বিরুদ্ধে বলো, আর আল্লাহ এটা পছন্দ করে না। ইসলামের সহি ব্যাখ্যা দেওয়া দরকার, তুমি সঠিক ব্যাখ্যাটা দাও নাই, তাই আল্লাহ রাগ করছে, তোমাকে পরিত্যাগ করে দিয়েছে। বুঝতে পেরেছেন? এই হলো তাদের ওয়াজ। আবু রাহাবের স্ত্রী উম্মে জামিল সে এসে বলছে, মা আরাকা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ আমি দেখতে পাচ্ছি তোমার শয়তানটা তোমাকে ছেড়ে চলে গেছে। বলেন নাউজুবিল্লাহ, শয়তান মানে হযরত জিবরিলকে কি বলতেছে? শয়তান, তোমার শয়তানটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই সূরা নাজিল করলেন রসুলকে সান্ত্বনা দিয়ে। সূরা তো শুরু করতে পারলাম না, শুধু অতটুকুই বলি কি নাজিল করলেন, ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা, কসম খেয়ে তারপরে বললেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, নবী আপনার রব আপনাকে পরিত্যাগ করেননি, আপনার উপরে গোস্বান্বিত রাগান্বিত হন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই কুচক্রীদের চক্রান্ত থেকে বাঁচার তৌফিক নসিব করেন, গোটা জাতি আর দেশের ঈমান হেফাজতের তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালা।